চলে এসেছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট বলতেই আমাদের প্রথমে যে কথাগুলি মাথায় আসে সেটা হচ্ছে একটা পড়ন্ত বিকেলে বন্ধুদের সাথে আড্ডা মারা কিংবা মনের প্রিয় মানুষের সঙ্গে একটু নৌকা বিহার। সেরকমই একটি সুন্দর বিকেল কাটাতে চলে এসেছি আজকে প্রিন্সেপ ঘাট। কিন্তু প্রিন্সেপ ঘাট গড়ে উঠলো কীভাবে এবং প্রিন্সেপ ঘাটের মধ্যে যে সৌধটি আছে সেটিই বা কিসের, কার নামে, কেই বা প্রিন্সেপ, সেই সব কিছু তথ্য দিতে আমি অঞ্জলা আজকে চলে এসেছি আবার একটা হিস্টোরিক্যাল এপিসোড নিয়ে। তো বাকি কথা এখানে দাঁড়িয়ে না, বাকি কথা হবে ভেতরে, আসুন যাওয়া যাক। ভ্রমণ প্রিয় বাঙালির ঘোরার জায়গার মধ্যে আরেকটি প্রিয় জায়গা হলো এই প্রিন্সেপ ঘাট। জেমস প্রিন্সেপের স্তম্ভই হলো এখানকার মূল দ্রষ্টব্য জিনিস। সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধারকারী জেমস প্রিন্সেপের স্মৃতি 1841 সালে নির্মিত হয় এই স্থান। গোটা স্থানটি জুড়ে রয়েছে খুব সুন্দর একটি বাগান এবং আরেকটি জিনিস খুব দৃষ্টি আকর্ষণ করবে সেটি হলো এর মাথার উপরে রয়েছে বিদ্যাসাগর সেতু। বলে রাখি প্রিন্সেপ ঘাটের আরেকটি আকর্ষণীয় জিনিস আছে, সেটি হলো নৌকো বিহার। কিছু টাকা দিয়েই একটি নৌকো ভাড়া করে সারা দিন ঘুরে বেড়াতে পারবেন আপনি। হাওড়া থেকে খিদিরপুর বা বাবুঘাটগামী বাসে আপনি পৌঁছে যেতে পারেন এইখানে, অথবা যদি দমদম দিয়ে আসতে চান তাহলে কিন্তু চক্র রেলের মাধ্যমে একদম সোজা প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমেই পৌঁছে যেতে পারেন এই স্থানে। প্রাকৃতিক শোভা বা সুন্দর গঙ্গার ঘাটই নয়, এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন বিভিন্ন মুখরোচক খাবারের স্টলও। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু পারফেক্ট প্লেস এই প্রিন্সেপ ঘাট। আমরা একটি খুব সুন্দর বিকেল কাটালাম এবং সেই সাথে গঙ্গা ধারের হাওয়া কিন্তু দারুণভাবে এনজয় করলাম এবং জেনে নিলাম এখানকার যাবতীয় ইতিহাস। এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি অঞ্জলা এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এখনকার মতো টাটা।